আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম আখলাক দান করুন এটা আমরা সবাই চাই মানুষ যেন আমাদেরকে ভালোবাসে এটাও আমরা সবাই চাই আমরা চাই যেন আমাদের চেহারা সুন্দর হয় নুরানি হয় এটাও আমরা চাই তো প্রিয় দর্শক এক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে হাদিস শরীফে রয়েছে চেহারা সুন্দর করা এবং আখলাকে হাসানা তৈরি করা যদি আমরা চাই তাহলে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে নামাজ পড়তে হবে এবং বেশি বেশি অজু করে করতে হবে এবং হাদিস শরীফে অন্য একটি বিষয় খুব জোর তাকিদ করেছেন যখন তোমরা আয়নার সামনে দাঁড়াবে আয়নার সামনে দাঁড়ানোর সময় তোমরা খুব সুন্দর করে পড়বে আল্লাহ হুম্মা হাসান তা আহসিন হুলকি হে আল্লাহ তুমি আমাদের চরিত্রকে সুন্দর করে দাও এবং আমাদের চেহারা কেউ তুমি সুন্দর করে দাও যখন আয়নার সামনে কেউ দাঁড়াবে তখন আমাদের এই দোয়াটা পড়া উচিত প্রদর্শক এই দোয়াটা আমরা একবার পড়লেই হয়ে যাবে তখন আল্লাহ পাকর্ব এই দোয়ার আল্লাহ আমাদের চেহারা সুন্দর করে দিবেন আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করে দিবেন আল্লাহ আমাদের মন থেকে রাগ ঘোষা দূর করে দিবেন সুবাহন আল্লাহ এত সুন্দর একটি আমল আমরা যেন সবাই করতে পারি